ডান এবং বাম হাত আল্লাহ সৃষ্টি কিন্তু ডান হাতকে শুভ আর বাম হাতকে খারাপ বলা হয় কেন ভালো কথা সবই তো আল্লাহ তাআলার সৃষ্টি আপনি মলমূত্র ত্যাগ করছেন যেটা কি শয়তানের সৃষ্টি আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন এমন কি শয়তানকেও সৃষ্টি করেছেন কে আল্লাহ বিধায় আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ যদি একজনকে মর্যাদা দেন তো সেটা আল্লাহর ব্যাপার ঠিক না বে ঠিক যে কোনো ভালো কাজে আল্লাহ তাআলা ডানকে পছন্দ করেন যে কোনো ভালো কাজে আর যে কোনো মন্দ কাজ আপনি বাম হাতে করবেন মন্দ কাজ বলতে তুলনামূলক অপেক্ষাকৃত যে কাজ আমরা অপছন্দ করি সেই কাজ আপনি অপরিষ্কার পরিষ্কার করবেন অপবিত্র থেকে পবিত্র হবেন পেশাব করে পানি নেবেন তাহলে সেই ক্ষেত্রে বাম হাত ব্যবহার করবেন আর খানা খাবেন মসজিদে প্রবেশ করবেন ডান পা দিয়ে ঢুকবেন এবং খানা খাবেন ডান হাতে জামা পরবেন ডান হাত দিয়ে আগে পরবেন খুলবেন তো বামটা আগে খুলবেন যে কোনো ভালোর ক্ষেত্রে ডানকে আগে দিতে হবে বামকে পরে দিতে হবে আল্লাহ তাআলা ডানকে মর্যাদা দিয়েছেন বামকে মর্যাদা দেন এটা আল্লাহ তাআলার ব্যাপার আল্লাহ সৃষ্টি একটাকে মর্যাদা দিয়েছেন আর একটাকে দেন নাই এটার অধিকার আল্লাহর আছে পিতামাতা সন্তানের হক যদি আদায় না করে তাহলে তাদের কি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাই ভাইরা আমার আমাদের দেশে মা বাবার অধিকারের কথা বলা হয় বেশি বেশি বলা হয় এবং সেটা বলতেই হবে কারণ আল্লাহর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহর জমিনে মা বাবার অধিকার হলো সবচাইতে বেশি মা বাবার অধিকার হলো সবচাইতে কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার ইবাদত তার গোলাম এবং দাসত্ব করার কথা বলার পর মা বাবার প্রতি সদাচরণ করতে বলেছেন ঠিক না ঠিক অতএব মা বাবার প্রতি যদি কেউ অসদাচরণ করে বেয়াদবি করে তাদের নির্দেশ না মানে তাহলে সেক্ষেত্রে সে কবিরা গুনাহে লিপ্ত অনেক যুবক আছেন যে মা বাবার সাথে যা তা ব্যবহার করেন মনে রাখবেন আপনি অনেক শিক্ষিত হয়েছেন আপনার বাবা মা হয়তো শিক্ষিত না আপনার হয়তো অনেক সেন্স আছে তাদের সে সেন্স নাই আপনি অনেক কিছু বোঝেন তারা এত মায়ের পেজ বোঝে না আপনাকে আল্লাহ অনেক পয়সা করে দিয়েছেন তাদের হয়তো এটা নাই তারপরও তারা আপনার মা এবং বাবা হওয়ার কারণে আপনি রাজার সামনে প্রজারা যেরকম থাকে আপনি আপনার মা বাবার সামনে সেরকম দোজানো হয়ে নতজানো হয়ে আপনি তাদের সামনে বিনয়ে অবনত হয়ে আপনি অত্যন্ত শ্রদ্ধা ভরে তাদের সামনে নিজেকে উপস্থাপন করবেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ মনে রাখবেন মা বাবার সন্তুষ্টি এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি কেউ যদি তার মা বাবাকে অসন্তুষ্ট করে যায় নিজের নামাজ রোজা এগুলোতে কুলাবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন এজন্য মা বাবার অধিকারের কথা বেশি বেশি বলা হয় এটা ঠিক আছে কিন্তু সেই সাথে আমাদের এটাও মনে রাখতে হবে শুধু মা বাবার অধিকার আদায় করলেই হবে না মা বাবাও আবার সন্তানের অধিকার আদায় করতে হবে সন্তান মা বাবার অধিকার আদায় করার চেষ্টা করবে এটা তার দায়িত্ব কিন্তু বাবা মার দায়িত্ব হলো সন্তানদের কোনো হক নষ্ট হচ্ছে কিনা সেটা খেয়াল করা মনে রাখবেন কোন বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে সন্তানের প্রতি দায়িত্ব যদি পালনে অবহেলা করে তাহলে সেই বাবা মাও আল্লাহর কাঠগড়ার আসামি হবে অনেক বাবা মা আছেন সন্তান জন্ম দেওয়ার পর আর খোঁজ খবর নেওয়ার নাম গন্ধ নেই আছে না নেই পরিমাণে কম কিন্তু আছে হয়তো আরেক বিয়ে করে আরেক সংসার নিয়ে চলে গেছে এই সংসারের ছেলে মেয়েদের খোঁজ খবরও নেয় নাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য তাকে জবাবদিহি করতে হবে তার বিচার হবে কারণ সন্তান জন্ম হওয়ার পর সন্তানের ভরণ পোষণ দেওয়া তাকে আদর স্নেহ করা তাকে মায়া মমতা দেওয়া তাকে ভালোবাসা তাকে ভালো করে লালন পালন করা তাকে স্নেহ ভরে স্নেহের মধ্যে আগলে রাখা এটা বাবা মার উপরে কর্তব্য সেটা যদি সে আদায় না করে অন্য জায়গায় চলে যায় তাহলে সেক্ষেত্রে সে আল্লাহর কাছে আসামি হিসাবে থাকবে দ্বিতীয়ত যেই ত্রুটিটা সবচেয়ে বেশি হয় আমাদের দেশে সন্তানের প্রতি সেটা হলো বেশিরভাগ বাবা মা মুসলমান অথচ সন্তানকে ইসলাম শিখায় না সন্তানকে ভালো করে কোরআন শিখায় না সন্তানকে নামাজি বানায় না মসজিদে নেয় না হাদিস শিখায় না রাসূলের সাথে পরিচয় করে না এই কারণে ওই বাবা মাও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদের সবাই দায়িত্বশীল তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার অধীনস্থদেরকে তুমি কি আদায় করলে তাদের দায়িত্ব এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বাবা মাকে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তানকে
তুমি আল্লাহর সাথে পরিচয় করিয়েছো কিনা, তুমি মুসলমান হিসেবে ইসলাম শিখিয়েছো কিনা, ইমানি চেতনা তার মধ্যে দিয়েছো কিনা, তাকে নামাজ শিক্ষা দিয়েছো কিনা, মসজিদে যাওয়ার অভ্যাস করেছো কিনা, তাকে হক হালাল নীতি নৈতিকতা শিখিয়েছো কিনা, এগুলো জবাবদিহি করতে হবে। মা বাপ যদি শুধুমাত্র ছেলে মেয়েকে জাগতিক পড়ালেখা, তাদেরকে শুধুমাত্র তথাকথিত কেরিয়ার গড়ার গুরুত্ব বুঝান এবং তাদেরকে যদি খাইয়ে পরিয়ে শুধুমাত্র অন্য পশু পাখির মতো মোটা তাজা করেন কিন্তু তাদের মধ্যে ভদ্রতা না দেন, তাদেরকে নীতি নৈতিকের আদর্শ না শিখান, আদর্শ না শিখান, আমল ইবাদত না শিখান, ঈমান না শিখান, তাহলে এই বাপ মা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে গুনাহগার হিসাবে, অপরাধী হিসাবে, সন্তানের হক নষ্টকারী হিসাবে তার বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। অতএব আমাদের সন্তানদের হক আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। সন্তানদের আরেকটি হক অনেক বাবা মা নষ্ট করেন, সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলা যখন কয়েকজন সন্তান দেন, কোন একটা ছেলেকে মহব্বত করে তার নামে জমি জমা লিখে দেন, বাকিগুলাকে মাহরুম করেন, বঞ্চিত করেন, আছে না নাই? এটাও সন্তানদের হক নষ্ট করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার ভাবে বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, ইনসাফ করো, কোনো জুলুম করবা না। বিধায় আমরা সন্তানদের হক আদায় করতে হবে। কোনো মা বাবা যদি সন্তানের হক নষ্ট করে, যেমন সন্তানকে কোরআন শরীফ শিখায় নাই, নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, আল্লাহর ভয় তাদের মধ্যে জাগ্রত করে নাই, অথবা সন্তানের ভরণ পোষণ দেয় নাই, খোঁজ খবর নেয় নাই, কিংবা তাদের মধ্যে সমতা বজায় রাখে নাই, একজনকে বেশি দিয়ে আরেকজনকে কম করছে, একজনের দিকে টানছে আরেকজনকে ঠেলছে, তাহলে সেক্ষেত্রে এই বাপমারও বিচার হবে। আমাদের এলাকার মাহফিলে কোনো ব্যক্তি দান করলে মাহফিলে মাইক দিয়ে তার নাম না বললে সে মনে কষ্ট পায়, এই দান কি কবুল হবে? বিভিন্ন মাহফিলে এরকম হয়, মাহফিলে কেন, মসজিদেও হয়, মাদ্রাসায়ও হয়, যে নাম না বললে নাখোশ হয়। আমার মনে আছে 2002-03 সনের দিকে হবে, মিরপুর এক মসজিদে আমি তখন নামাজ পড়াই, এক আল্লাহর বান্দা কিছু টাকা দিছে, আমি নামাজের পরে বলছি যে এক আল্লাহর বান্দা মসজিদের জন্য কিছু টাকা দিছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন, আমি এইভাবে বলছি এক আল্লাহর বান্দা। নামাজের পরে ভদ্রলোক আমাকে আয়সা বলতেছেন, হুজুর এটি কথা আছে। ঠিক আছে, কথা আছে বলেন, সবাই চলে গেছে। আমাকে বলতেছে, ভাই আমার নামটা নিলে কি কোনো গুনাহ হইতো? আমি বললাম বুঝলাম না, পরে আমি টের পাইছি, ও আচ্ছা উনি ওনার নামটা বলি নাই, আমি আল্লাহর বান্দা বলছি, এই জন্য বলছে আমার নাম নিলে কি আপনার গুনাহ হইতো? তা আমি বললাম না গুনাহ হইতো না অবশ্য, তবে আপনার নাম নিলে কোনো সওয়াব হইতো না। গুনাহ হইতো না এটা ঠিক, সওয়াব হইতো কোনো? ভাইরা আমার, আমরা দান করব কাকে খুশি করার জন্য? অনেক যুবকরা আছে ওয়াজ মাহফিল করে, ওয়াজ মাহফিলে মূল টার্গেট হলো অমুক হুজুরের সাথে একটা সেলফি তুলে ফেসবুকে দিয়ে কটা লাইক কমেন্টের ব্যবসা করবে। না ভাই, আমার উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা। উদ্দেশ্য হবে কি? ইমানদার কখনো মানুষের কাছ থেকে বাবা আশা করবে? বাবা কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। কেউ যদি কোথাও দান করে তার নাম জাহির করতে চায়, নাম জাহির না করলে কষ্ট পায়, তাহলে দানের কারণে সওয়াব তো পাবেই না, বরং এটাকে বলা শিরকে আসগার, শিরকে আসগারের গুনাহে পতিত হবে, এটার কারণে আরো গুনাহ হবে। অতএব এরকম লৌকিকতা, লোক দেখানো, লোক শুনানো, এরকম কাজ করা যাবে না। আপনারা জানেন জাহান্নাম উদ্বোধন করা হবে, জাহান্নামে প্রথম নিক্ষেপ করা হবে তিন টাইপের মানুষকে। এর ভিতরে এক টাইপের হলো ওই হুজুরকে, ওই আলেমদেরকে, ওই মৌলবীদেরকে, যেই মৌলবী ওয়াজ করছে মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে আপনার বিভিন্ন রকমের মারহাবা শোনার জন্য, দুনিয়াবি ধান্দা সে করেছে, আল্লাহ সন্তুষ্টি আশা ছিল না, এবং এরপরে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাহে জিহাদ করেছে বীর সাজার জন্য, আল্লাহকে খুশি করার জন্য না, আর তৃতীয়ত ওই ব্যক্তি যে ব্যক্তি দান দক্ষিণা করছে মানুষের কাছে ভালো সাজার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য না। এই জন্য ইমানদার দান করে মানুষের কাছ থেকে জাহির করবে না, বরং আল্লাহকে দেখাবে, আল্লাহ তাকে আজর দিবে ইনশাআল্লাহ।